ফের করোনা রোগী পালিয়ে যাওয়ার অভিযোগ এবার হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে কোভিড সেন্টার থেকে রোগী পালালো রাজ্যের বিভিন্ন কোভিড সেন্টার থেকে রোগী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এর আগেও ফের ঘটল এমন ঘটনা অভিযোগ এবার করোনা রোগী পালিয়ে যাওয়ার সময় অন্য তিনজন কোভিড রোগীর দামি মোবাইল ফোন নিয়ে গেছে জানা গিয়েছে ওই রোগী পশ্চিম আগরতলা থানার অন্তর্গত কালিকাপুর এলাকা থেকে এই কোভিড সেন্টারে আসে মোবাইল চুরির ঘটনাটি প্রকাশ্যে আসে সকালে তিনজনই সকালে ঘুম থেকে উঠে দেখেন তাদের মোবাইলও নেই এমনকি পাশের রোগীও সঙ্গে সঙ্গে তারা মোবাইল চুরির ঘটনা সেখানে উপস্থিত তত্ত্বাবধায়কদের জানালে তারা খোঁজ করতে গিয়ে দেখেন বাথরুমের জানালা ভাঙা অনুমান করা হচ্ছে ওই জানালা দিয়ে করোনা আক্রান্ত পালিয়েছে প্রশ্ন উঠেছে কোভিড সেন্টারের নিরাপত্তা নিয়ে কোভিড আক্রান্ত এভাবে চলে যাওয়ার ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে জানা গেছে পলাতক রোগীর খোঁজ পেতে পুলিশ চেষ্টা করছে চ্যানেল রাত